वेलकम बैक टू माय चैनल আবার একটা নতুন চিনচিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগ শুরু করলাম রান্নাঘর থেকে। চা তৈরি করলাম। আজ থেকে বাবানের রিটেন এক্সাম শুরু হয়েছে, সেমিস্টার এক্সাম আর কি। ও থার্ড ইয়ারের এন্ড সেমিস্টার এক্সাম চলছে, এটা হয়ে গেলে ফোর্থ ইয়ার হয়ে যাবে। রোজ সকালে যখন ভাবি না, তখন কি মনে হয় বলতো, কত লড়াই কত যুদ্ধ। মানে মা হওয়া কি মুখের কথা, ওইখান থেকে জার্নি শুরু, নমাজ থেকে জার্নি শুরু। এখন প্রতিবার মনে হয় এই তো এইবার এটা হয়ে গেল, আর মেয়ের জন্য ভাবতে হবে না, আবার ওইটা হয়ে গেল, আর মেয়ের জন্য ভাবতে হবে না। চিন্তা ঠিক মাথায় ঘুরে বেড়ায়, বুঝলে? জন্মের পর মনে হলো স্কুলে অ্যাডমিশন কি করে করাবো একটা চিন্তা, স্কুল হলো তো 10 কি করে করবে, কিরম রেজাল্ট করবে এটা একটা চিন্তা, 10 হলো তো 12টা কি নিয়ে পড়বে, কোন স্ট্রিম পাবে, কেমন র্যাঙ্ক করবে, হলো তো মেডিকেল জয়েন, তার যার যেদিকে নেয় সেটা কোথায় ভর্তি করবো, তোমার এমনি হলে ডিগ্রি হলে কোন কলেজ পাবে, জয়েন্ট হলে ইঞ্জিনিয়ারিং দিলে কোন কোথায় চান্স পাবে, মেডিকেল হলে কোথায় চান্স পাবে। এই তারপর তো একটা খরচ সাপেক্ষ ব্যাপার, এখন পড়াশোনা হয়ে গেছে এটার একটা চিন্তা থাকে। আচ্ছা, আবার যখন আর একটা বছর পর মেয়ে আমার পাশ করে যাবে, তখন আবার নতুন চিন্তা, কোথায় জব পাবে, কত দূর, মন তো হুবু করা শুরু করে দিয়েছে। তো চলো চায়ের কাপ নিয়ে গিয়ে বসি, তারপর কথা বলছি। চলো, সকালবেলায় চাটা নিয়ে বসে পড়েছি। তো চা খেতে খেতে যেটা আমি রোজ করি, এই যে জাস্ট টিভিটাকে অন করব, কারণ আমি এখন গুনগুন দেখব। আজকে মেয়েদের জন্য ভাবলাম জলখাবারে প্যানকেক বানাবো। তার জন্য দেখো, আমি আমার যেটা নর্মাল যে তোমরা দেখেছো বড় যে কাপে চা খাই, ওই 2 কাপ ময়দা নিয়েছি, আর ওতে আমি 4 চামচ মতো চিনি দিয়েছি, ম্যাঙ্গো পাল্প ওর মধ্যে মেশালাম। তো আর পুরো জিনিসটাকে, ব্যাটারটাকে তৈরি করেছি দুধ দিয়ে, যতটা দুধ দরকার অতটাই দুধ নিয়েছি, চামচে করছিলাম, তারপরে মনে হলো হাতে কি থাকে বলতো, হাতের মধ্যে ভালোবাসাটা মেশানো থাকে, মায়ের ভালোবাসা না দিলেও টেস্ট আসবে না, বুঝলে? যে কোনো রান্নাতে হাত ব্যবহার করে দেখো, তার স্বাদ পুরো আলাদা হয়, বলে হাতের মধ্যে ভালোবাসার টাচ থাকে যে করে তার, তাই জন্য আরো সুন্দর খেতে হয়ে যায়। যাই হোক, ব্যাটার রেডি করার পরে প্যানকেক গুলো সমস্ত বসিয়ে দিলাম, আর প্যানকেক তৈরি হয়ে যাবার পর মেয়েদেরকে সকালবেলা জলখাবার দিয়ে দিলাম ঝটপট করে, ওরা ওদের ক্লাস শুরু করে দিল। তারপরে তারপর তোমার মার পুজো করলাম, ফুল টুল তুলে নিয়ে আসলাম, এসে মাকে মুখ টুক ধুয়ে মুছিয়ে সব ঠাকুরদের পরিষ্কার করে মার পুজো করে নিলাম, জয় মাতা দি। এরপর চলে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু আমাদের শনিবার নিরামিষ, এই কারণে আজকে আলু আর পনিরের তরকারি, ডাল ভাত সিম্পল, আর ভাজা যদি কিছু খেতে চাই সেটাই করব। তাই কড়াইয়ে তেল দিয়েছিলাম, পনিরগুলোকে আগে ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি, এরপর ওই তেলটার মধ্যেই জিরে ফোড়ন দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা, তারপর ডুমো ডুমো করে আলুগুলো কাটা ছিল আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ওপর নিচ করে একদম লাল লাল মতো পুরো আলুটা ভাজা হয়ে আসলো, এই দেখো। এরপর এর মধ্যে আমি এক এক করে মশলা দেব। মশলার মধ্যে আমি একটা আদা, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম, এইটা দেখো একটুখানি বেটে রেখেছিলাম, একদমই পাতলা অল্প অল্প ছিল, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু ওপর নিচ করে একটু ভাজা ভাজা হতে দিলাম, মশলাটার থেকে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। এরপর হলুদ, তারপরে কাশ্মীরি লাল লঙ্কা, নুন, তারপরে হচ্ছে একটু আন্দাজ মতো চিনি, এগুলো সমস্ত দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একদম ওপর নিচ করে জিনিসটাকে তোমার একদম কষিয়ে নিলাম। এটা কষানোর সময় এর মধ্যে কিন্তু একটু আমি গরম মশলা গুঁড়োও দিয়েছি, কারণ আমার নিরামিষ রান্না গরম মশলা না হলে ভালো লাগে না, ঘি দিলে আরও ভালো লাগতো, বাট ঘিটা আমার আজকে বারণত আছে, মানে বাড়িতে আনা নেই, তো সেই কারণে আর দিলাম না। যাই হোক, ভালো করে কষে কষে আগে মশলাটা যেন একদম, মশলাতেই আলুটা যেন একদম অনেকটা সেদ্ধ হয়ে যায়, এরকম ভালো করে নাড়াতে থাকলাম। এরপর এর মধ্যে দেখো ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম কাটাগুলো দিয়ে দিলাম, একবার ওপর নিচ করলাম, আর টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই সমস্ত টমেটো কাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কুচনো টমেটোগুলো। তো তারপর ভালো করে ওপর নিচ করে একদম কষিয়ে নিলাম,
কষানোর পর এতে আস্তে আস্তে করে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। আমি আজকে তরকারিটা নিরামিষ তরকারি, তো আমি আজকে তরকারিটা একটু ঝোলঝোল রাখবো। আচ্ছা, বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই দেখো, আমার আলু পনিরের তরকারিটা একদম রেডি, আর আমাদেরও ভাতও হয়ে গেছে, খেতে বসবো। আমি অনেক সময় তোমাদেরকে রূপচর্চা নিয়ে বলেছি ঠিকই, কিন্তু কখনো করে দেখানো হয়নি। যে কারণে এই দেখো, আমি তোমাদেরকে বলেছি লেবু, একটা গোটা লেবুর হাফ এইটা নেবে, লেবুর পুরো রসটা, আর 1 চামচ চিনি আছে, লেবুর রসটা পুরো নিংড়ে এখানে রাখা আছে, আমি একটু ভিজোতে দিয়েছিলাম। তো ভিজিয়ে যাবার পরে লেবুর এই কোয়াতে করে ওই চিনি আর রসটাকে নিলে জাস্ট মুখে এরকম ভাবে রাব করবে। আমরা ধরো কোথাও গিয়ে ব্লিচ করি বা ব্লিচ কিনেও তো ব্লিচ করি, তো সেটা অনেক সময় অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, তো স্কিনেতে প্রবলেম হলেও হতে পারে। তো সেই কারণে আমি এই ধরনের ব্লিচই ইউজ করি, এটাও এক ধরনের ব্লিচ করাই বলে, কিন্তু খুব যে হার্মফুল তা নয়। আমি এটা বহু দিন ধরেই ব্যবহার করে চলেছি, তো আমার এখনো অব্দি স্কিনে সেরকম কোনো নেগেটিভ রিমার্ক এর থেকে আসেনি, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এতে কি হয়, আমরা ধরো বাইরে বেরোচ্ছি বা ঘরেও যদি থাকি, যা প্রচন্ড রোদ, মানে ধরো আমার রান্নাঘরে যা সানলাইট জানলা দিয়ে ঢোকে, তাতে মোটামুটি আমার স্কিনটাতে একটা প্যাচি ভাব চলে আসেই। তো সেই কারণে এটা আমি উইকে একদিনই করি, বারবার করি না, উইকে একদিন আমি আমার মুখটাতে ভালো করে বুলিয়ে নিই। তারপরে আমার গলা, ঘাড়, পিঠ, আমার ধরো কনুই থেকে হাতের যে পার্টটা বেরিয়ে আছে, মানে একদম এই যে কনুই থেকে পুরো হাতের, এমনকি ইভেন আমি আঙুল গুলো, পায়ের পাতা, এগুলো আমি সবটাই তোমার ইউজ করি। এরপর আমি ওই লেবুর রস আর চিনিটাকে হালকা ধুয়ে নিলাম। এরপর দেখো, আমার একটা প্লেটের মধ্যে আমি 1 চামচ বেসন নিয়েছি, 1/2 চামচ মতো চাল গুঁড়ি নিয়েছি, এইটাকে এই যে আমি একটা লিকুইড মতো, মানে লিকুইড বলছি সরি, পেস্ট মতো যেটা বানিয়েছি সেটা কি কি দিয়ে বানিয়েছি শেয়ার করি। এক হচ্ছে এর মধ্যে আমি দিয়েছি ভিটামিন ই, ইভিয়ান পাওয়া যায়, ইভিয়ান ক্যাপসুল একটা ইজ এনাফ, তো ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে একটু দিয়ে দিয়েছি। আর দিয়েছি এই যে তোমাদেরকে দেখাই, মামা আর্থের অ্যালোভেরা জেলটা আমি ব্যবহার করি। সবার বাড়িতেই মোটামুটি অ্যালোভেরার গাছ আছে, আমার বাড়িতেও আছে, তো আমি আজ আর বাইরে যাইনি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো আমি এটাই ইউজ করলাম, এটা দিলাম এই পেস্ট মতো এটাকে তৈরি করার জন্য। যেটা বলেছি ফার্স্টে, উইকে একদিনই কিন্তু লেবু আর চিনিটা ইউজ করবে, রেগুলার নয়, রেগুলার মুখটা টোনার দিয়ে ভালো করে আগে পরিষ্কার করে নেবে, তারপর এটা লাগাবে। এটা রেগুলার লাগালেও কোনো প্রবলেম নেই, আবার সপ্তাহে 3 দিন লাগালেও কোনো ব্যাপার নয়। আমি রেগুলার স্নানের আগে একটু এরকম রেডি করে একটু রাখাই থাকে, আমি একটু করে নিই, নিয়ে মুখের মধ্যে ভালো করে বুলে, মানে বুলিয়ে নিয়ে, মানে ধরো এখানে নিলাম, ঘাড়ে নিলাম, হাতে নিলাম, তারপরে কি করি এটাকে একটু রাব করি। অ্যাকচুয়াল আমি তোমাদের বলেছি এটাকে আমি স্ক্রাবার হিসেবে ইউজ করি, সেই কারণেই আচ্ছা মুখটা ধুয়ে এসে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, আসলে অভ্যাস নেই তো, হঠাৎ করবো ভেবেছি ওই জন্য। তো যাই হোক, বেসন আর চাল কি বলে মুসুর ডাল গুঁড়ি আর হচ্ছে তোমার একটু অ্যালোভেরা জেল আর হচ্ছে ভিটামিন ক্যাপসুল দিয়ে প্যাকটা যেটা করেছিলাম স্ক্রাবারের মতো, সেটাকে ভালো করে করে একটু ড্রাই করে জল দিয়ে ধুয়ে এসেছি। এরপর যেটা আমি ব্যবহার করছি তোমাদেরকে, এটা হচ্ছে প্যাক, এর মধ্যে আছে ময়দা, দুধ আর ওই ইভিয়ান ভিটামিন ই ক্যাপসুল যেটা, ওটাও একটুখানি এর মধ্যে রেখেছি। এইটাকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিয়ে এইটাকে একটু ভালোভাবে আমি ড্রাই হতে দেব, তারপর ড্রাই মতো করতে দিয়ে এটাকে একটুখানি শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে আমাকে রাব করে করে তুলতে হবে, তাহলে মুখের ভিতরে যত নোংরা আছে সেটা তো উঠে যাবেই, প্লাস স্কিনটা একটু বেশ একটা টান টান ব্যাপার চলে আসবে। কিন্তু কখনো কিন্তু ধরো ড্রাই হয়ে গেল, মানে তুমি পরিষ্কার করবে তুলবে, তখন কিন্তু যেমন তেমন নয়, মানে এরম আপ স্ট্রোকে তুলবে, নাহলে ঝুলে যাবে।
স্কিনটা আলগা হয়ে যায়। ইউজ করে করে স্কিনটা যেমন একটা গ্লেজি ব্যাপারটা স্কিনেরও চলে এসেছে, এটা খুব ছোট থেকে ব্যবহার করি, একদিনে ব্যবহার করে হয়নি, আমি ছোট থেকেই এই জিনিসটাই ব্যবহার করি। যেমন আজ যখন এটাকে আমি রাব করব তুলব, তখন আমি এখানে মুখে আজকে কিন্তু কোনো সাবান দেব না, জল দিয়ে ভালো করে একদম মুখটাকে পরিষ্কার করব। আর স্নান করে এসে তারপর আমি কি কি করি আমার স্কিনে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের সাথে আজকে একটা কথা আছে, কথাটা বলবো, সুতরাং এইটুকুনি দেখে কিন্তু কেউ আমার ব্লগ সুইচ অফ করে দেবে না, একদম এন্ড অব দি আমার আজকের ব্লগ দেখবে, কারণ তোমাদের সাথে একটা ভীষণ আর্জেন্ট কথা আছে আমার, ঠিক আছে? আর তার জন্য মুখে প্যাক নিয়ে বলা যাবে না। আমি এগুলোকে সমস্ত ধুয়ে সাফ করে তারপরে আসছি, এসে তোমাদেরকে বলছি। মুখে প্যাক দিয়ে মুখটা ভালো করে ধুয়ে তোমাদেরকে অবশ্য দুপুরবেলা আর দেখানো হয়নি, তারপরে খাওয়া দাওয়া পেট পুজো করে একদম ডিপ স্লিপ, বুঝেছো? সন্ধ্যাবেলা উঠে মনে পড়লো আসল জিনিসটাই তো করিনি, এটা শেয়ার করবো বলেছিলাম। তো যাই হোক, আমার সমস্তটুকু সেরে তারপর ধরো পুজো থাকে, মানে খাওয়া দাওয়া বাচ্চাদের সমস্তটুকু করে সারতে সারতেই অনেকটা দেরি হয়ে যায়। তো এই সন্ধ্যাবেলায় মুখটাকে আবার একবার জল দিয়ে ভালো করে ধুয়েছি, ধোয়ার পরে এই সিরামটা আমি ইউজ করি। এটা না দুর্দান্ত, 40+ যারা আছো তারা এই সেরামটা ইউজ করো, দুর্দান্ত হেল্পফুল। এইভাবে যদি বুঝতে না পারো দাঁড়াও, এই দেখো লরিয়ালের রিভাইটালিফ্ট, এই সেরামটা দুর্দান্ত। এই সেরামটা এই মুহূর্তে আমি বিগ বাস্কেট, আমি পার্পল, নাইকা, ইভেন আমি ফ্লিপকার্ট, অ্যামাজন সর্বত্রই দেখছি আউট অফ স্টক দেখাচ্ছে। তো আমার বাড়ির কাছে যারা তোমরা সল্ট লেকে থাকো জানবে অতি অবশ্যই জিডি মার্কেট আছে। জিডি মার্কেটে একটা খুব সুন্দর একটা সাজগোজের দোকান আছে আর কি, আমি সাধারণত যা অনলাইনে কিনি না, সাধারণত অনলাইনে আমি কিনিই না বলতে পারো, আমি বেশিরভাগ সময় জিডি মার্কেটে আমার ছোট মেয়ে মাত্র খুশির বন্ধুর দোকান, ওটা ওর মা আমি ভালো বন্ধু আমরা, যদিও আমার থেকে বয়সে একটু ছোট, আর ওর মানে খুশির বন্ধুর যে বাবা আর কি, আমরা আমি কৌশিকদা বলেই ডাকি, কৌশিকদার বিরাট বড় একটা কসমেটিক্স এর দোকান আছে জিডি মার্কেটে। তোমরা যারা চট লেগে থাকো কৌশিকদার দোকান থেকে জিনিস কিনতে পারো, কারণ কৌশিকদা প্রত্যেকটা জিনিসের ওপর 20%, 20 অ্যাপ্রক্স মনে হয়, আমার ঠিক জানা নেই, তবে ওই 10-20-র মধ্যে মোট কথা ডিসকাউন্ট দেয়। আর আমি কৌশিকদাকে জানিয়ে দিই, কৌশিকদা এটা ফুরিয়ে গেছে, এটা আউট অফ মার্কেট, আমাকে জোগাড় করে দিতে হবে। আর কৌশিকদার যেহেতু বিভিন্ন বড় বড় ডিলাররা ওনার দোকানে জিনিসপত্র দেয়, তো কৌশিকদা এটা আমাকে জোগাড় করে দেয়, কারণ এইটার পর আমি আর অন্য কোনো সেরাম ইউজ করতে পারিনি, এটা দুর্দান্ত একদম। আর সেরামটা লাগাবার পর তোমাদের সাথে শেয়ার করেছি আমি লরিয়ালের এই ক্রিমটা, এটাও 40+, লরিয়ালের এই ক্রিমটা, নাইট ক্রিমটা আমি ইউজ করি, অর্থাৎ এই দুটো ক্রিম আমি ইউজ করি, দুটোই একদম দুর্দান্ত। তো এই যে দেখো ব্যায়ামের এটা অয়েলের মতো এটাকে ইউজ করা যায়, আর এর সাথে ফ্রিতে আমাকে ব্যায়ামের এই ভিটামিন সি প্যাকটা দিয়েছিল, এটার তো কোনো কথা হবে না, জাস্ট এক কথায় অসাধারণ বললে খুব কম বলা হয়। আমি তোমাদেরকে বলেছিলাম এটা আমি ইউজ করব, তারপর তোমাদেরকে জানাবো এটা কিরকম, যাতে তোমরা ইউজ করতে পারো। এটা স্কিনের জন্য একদম হার্মফুল নয়, এটা যেহেতু আয়ুর্বেদিক প্রোডাক্ট ফলে এটা একদম এক কথায় অনবদ্য, যে কেউ ইউজ করতে পারো, স্কিনের জন্য ভীষণ ভালো। আর এটার কোনো গল্প নেই, কোনো কথা নেই, একটা কথা আছে না, যদি তুমি জিনিসটা কিনলে আর সেই জিনিসটা যদি তোমার কাজে ভালোভাবে লেগে গেল, তাহলে মনে হয় তার আর কোনো বিকল্প খোঁজার চেষ্টা করতে নেই, এটার সাথে ওই কথাটাই যায়। থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদেরকে গিফট করার জন্য, এত সুন্দর প্রোডাক্ট একটা খুঁজে বার করার জন্য, এটা এক কথায় অনবদ্য। এটা বলতে পারি এটা আমি লাস্ট 5-6 ডেজ আমি এটা ইউজ করছি, আমার স্কিনে কোনো প্রবলেম তো হয়নি, উল্টে বরঞ্চ স্কিনের মধ্যে জানো তো একটা টাইট ভাব চলে এসেছে। মানে আমি লাস্ট 5 দিন, যে 5 দিন আমি এটা ইউজ করেছি, সেই 5 দিন আমি রিভাইটালটা বন্ধ রেখেছিলাম, এটার তো কোনো প্রশ্ন নেই, কারণ এটা আমি লাস্ট বোধহয় 2 বছর ইউজ করছি। যেটুকু স্কিনের গ্লেজ ব্যাপারটা সেটা আমাকে এ দিয়েছে, টান টান ব্যাপারটা এ দিয়েছে, রিঙ্কলস কমিয়ে আমাকে এ দিয়েছে, এভরিথিং যতগুলো প্লাস যোগ করতে পারো তো রিভাইটাল লিফ্ট দিয়েছে। এটা জাস্ট 6 দিন আমি ব্যবহার করছিলাম, ভাবলাম ব্যবহার করে দেখি এটা কোনো সত্যি কাজে দেয় কিনা, অনবদ্য অনবদ্য। একে মানে আমি বলবো এত বিদ্যা আমার নেই, শুধু এটুকু বলতে পারি এক কথায় দারুণ, তোমরা কিনে এটাকে ইউজ করতে পারো, ভীষণ ভালো, ভীষণ ভালো।
তো চলো, আজকে অনেকগুলো সাজের ব্যাপারে টিপস দেওয়া হয়ে গেল, বুঝেছো তো? চলো, তোমাদের সাথে একটা আরো কথা আছে, রাত্রিবেলা বাচ্চাগুলোকে খাবারটা দিয়ে আসছি, এসে বসে তোমাদের সাথে শেয়ার করছি, এমন কি ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে বলার আছে। চলো আজকে ব্লগটাকে শেষ করতে হবে, তো সমস্তটুকু সারাদিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তবে আজকে ব্লগের শেষে তোমাদের সাথে কিছু কথা বলার আছে, আর আশা করবো তোমরা সবাই আমার কথাগুলোর উত্তর দেবে। আমার এই ইউটিউব জার্নি শুরু হয়েছিল 12ই জানুয়ারি 2021, এখান থেকে ইংলিশ বাংলা মিশে গেল, নিজগুণে মাফ করে দিও, বেশি বকলে এই হয়। তো এই যে আমার জার্নিটা শুরু হয়েছিল, তো সেই জার্নিটা আস্তে আস্তে, আজকে ধরো জুলাই হলো, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ওই 6+ চলছে, বা 12 জানুয়ারি থেকে শুরু হয়েছিল, চলছে ধরো 6 মান্থস+ হলো বোধহয়। এই লং জার্নিতে আমি অনেক কিছু পেলাম, অনেক কিছু শিখলাম, জীবনের একদম রূঢ় সত্যটা শিখলাম তোমাদের হাত ধরে, তোমরা ছাড়া আমি কিছুই না। যেদিন প্রথম ব্লগটা আমি শুট করেছিলাম, তখন আমি ভাবিনি যে আমার মধ্যে এমন কিছু থাকতে পারে যে একটা মানুষকেও আমার দিকে হাত বাড়াতে সাহায্য করবে, আমার বন্ধু করবে, কি আমার ফ্যামিলি মেম্বার হবে একদিন। আজ ভিএনট্রি ক্রিয়েশন নিজেই একটা বিরাট বড় ফ্যামিলি হয়ে গেছে, সেখানে আমার কোনো অস্তিত্বই হয়তো নেই, পুরোটা তোমরা ময় হয়ে গেছে, তোমার তোমরা আছো তাই আমি আছি, তোমাদেরকে না একদিন দেখলে, তোমাদের সাথে না একদিন বকবক করলে মনের ভিতরটা একটু খচখচ করে, কিন্তু মনটা এখন 2 দিনে একটু অন্য কারণে খারাপ আছে, বড্ড বেশি ইউটিউব খাচ 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 করে দিচ্ছে, বুঝেছো? অভ্যাস হয়ে যাবে, এটাও অভ্যাস হয়ে যাবে। তবে হ্যাঁ, একদিকে ঠিক, এটার জন্য ইউটিউবকেও ধন্যবাদ, দুটো কাটবে তবেই না 4টে বন্ধু আসবে। আমার 100th ব্লগ যেটা, সেটা যেহেতু এটা এখন তোমাদেরই সব হয়ে গেছে, আমার ফ্যামিলিটা বিরাট বড় হয়ে যাচ্ছে প্রতিদিন, এত মানুষ তোমরা এসেছো, আমার তো তোমাদের সবাইকে সবার আগে অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি প্রণাম, যে তোমরা আমার ব্লগে এসে আমার ফ্যামিলিটাকে যেমন বাড়িয়েছো, আমাকেও খুব সমৃদ্ধ করে তুলেছো, আমি রিয়েলি তোমাদের কাছে গ্রেটফুল থেকে গেলাম। কিছু ঋণ আছে যা কখনো মেটানো যায় না, যে ঋণ মেটাবার চেষ্টা করা যায় না। এই প্রসঙ্গে একটা কথা বলি, বলতো গৃহিণী মানে কি? গোটা গৃহের যার ওপর ঋণ সে হলো গৃহিণী, মানে আমরা মেয়েরা, বুঝেছো? সেরকম তোমরাও আমার কাছে এত প্রিশিয়াস যে তোমাদের ঋণ হয়তো কোনোদিন শোধ করতে পারবো না, শুধু অনুরোধ করবো প্লিজ 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 আমার ব্লগ গুলো দেখো, আমার ভিডিও গুলো দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর এই যে যুগলবন্দিটা যেন আমাদের অটুট থাকে, কেউ কখনো ছেড়ে যাবে না। আর যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করছো, প্লিজ বেল আইকনটা টিপে দিও, তাহলে আমাদের একে অপরের বন্ধুত্বটা একদম অটুট হয়ে যাবে, বুঝেছো? কিছু আসবে আমার ব্লগ বা যাই আসবে, তোমাদের কাছে আগে খবর চলে যাবে। তো আমি ভাবলাম আমার আগামী যে 100 যে ব্লগটা, তো সেই ব্লগটাকে একটু স্পেশাল করা উচিত, তো এই ব্লগটা আমি কি নিয়ে করবো সেটা আমার না, সেটা বলবে তোমরা, তোমরা আমাকে জানিও এই ব্লগটা আমি কিরকম করব, এটা আমি কোনো চ্যালেঞ্জ রাখবো না, এটা আমার কোনো কোয়েশ্চেন অ্যান্সার এই ব্যাপারে থাকবে, তোমরা আমার সম্পর্কে জানতে চাও কিনা, যেটা আমি তোমাদেরকে বলবো এইটা করব না, আমি তোমাদেরকে আমার ব্লগের সাথে একটা লিংক দেওয়া থাকবে, সেই লিংকটা ক্লিক করে তোমরা একটা, মানে আমার 4টে অপশন দেওয়া আছে সেখানে, তার মধ্যে কোনটা আমরা করব, তোমরা যে যেটাতে সব থেকে বেশি আমাকে জানাবে, আমি সেটাই তোমাদেরকে আমার 100th ব্লগে করে দেখাবো। এটা আমার তোমাদের কাছে অনুরোধ থাকলো, আশা করবো তোমরা প্রত্যেকে আমার অনুরোধটা রাখবে, ঠিক আছে? এইটা বলার ছিল, কারণ আমার এই 100তম ব্লগটাকে আমি একটু স্মরণীয় করে রাখতে চাই তোমাদের হাত ধরে, তোমরা ছাড়া তো কোনো কিছু পসিবল নয়, তাই তোমরা আমার এই 100তম ব্লগটাকে সবাই মিলে, আমি একা নই, তোমরা সবাই মিলে খুব 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 স্মরণীয় করে দিও। কেমন করব, কিভাবে করব তোমরা জানিও, যা তোমরা বলবে তাই আমি করে তোমায় দেখাবো। এটা তো ছিল একটা ইম্পর্টেন্ট কথা। সেকেন্ড ইম্পর্টেন্ট কথা, করোনার 3rd ওয়েভ যেন কানের ঠিক নিচে নিঃশ্বাস নিচ্ছে,
একটা অজানা আশঙ্কা তো মনকে পুরো একদম জড়িয়ে রেখেছে। বলতে পারো হয়তো খানিকটা আমিও মনের ভিতরে ভয়ে খানিকটা নিস্তেজ হয়ে গেছি, হয়তো আগের মতো প্রাণ খুলে হাসতেও পারছি না, কারণ আতঙ্ক তো একটা কাজ করছে। আমরা সবাই ভ্যাকসিন নিয়েছি ঠিকই, কিন্তু অনেকে এখনো ভ্যাকসিন পায়নি। সব থেকে আগে হচ্ছে আমাদের বাড়ির বাচ্চাগুলো ভ্যাকসিন পায়নি। তো এই মুহূর্তে যা সিচুয়েশনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আমরা একটা কাজ করতে পারি, যা নিজেরা নিজেদেরকেও সুরক্ষিত রাখবো, নিজেদের পরিবারটাকে রাখবো, সবার আগে বাচ্চাগুলোকে রাখবো। সেই জন্য আমার আজকে তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ প্লিজ প্লিজ, তোমাদেরকে তো বলছি, তোমরাও সবাইকে, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, যদি তাদের ইউটিউব চ্যানেল থাকে তাহলে তোমরা তোমাদের চ্যানেলেও প্লিজ এটাকে বলো, আর যারা দেখছো তারা বাড়ির প্রত্যেকটা মানুষকে বলো, প্লিজ মুখে মাস্ক যেন সবার থাকে। মুখে মাস্ক, ভ্যাকসিন দুটো, এগুলো তোমরা যেন প্রত্যেকে মানবেই মানবে, ঠিক আছে? আমি তো মাতারানীকে প্রার্থনা করছি, অনেক কিছু মনে হয় আমরা হারিয়ে ফেললাম এই মহামারীকে নিয়ে, তো আর কিছু হারাতে চাই না। আর ওই যে সেকেন্ড ওয়েভ দেখালো না, অক্সিজেনের একটা ক্রাইসিস, কত মানুষ নিঃশ্বাস না নিতে পেয়ে মরে গেল, এইটা দেখতে চাই না, এই ভয়াবহতাটাকে দেখতে চাই না। তার জন্য জানো তো প্রয়োজন অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোবে না, আর যদি একান্তই বেরোতে হয়, যারা কর্মের জন্য বেরোচ্ছ দেখো বেরোতে হবেই, কিন্তু যারা বেরোবে তারা প্লিজ মুখে মাস্ক পরো, মাস্কটাকে এখানে না, মাস্কটা যেন এই দুটো জায়গাকে কভার করে, মাস্ক ছাড়বে না, হাতে স্যানিটাইজার রাখবে, কোথাও গেলে বাড়ি এসে ফটাফট স্নান করে নেবে ডেটল জলে, ঠিক আছে? নিজেরা সুরক্ষিত থাকবে, নিজের ফ্যামিলিটাকে সুরক্ষিত রাখবে, নিজের বাবা মাকে সুরক্ষিত রাখবে, নিজের বাড়ির বাচ্চাগুলোকে সুরক্ষিত রাখবে। আমরা আমাদের ভবিষ্যৎকে কোনোভাবে হাঁটতে দেব না, আর আমাদের ভবিষ্যৎ আমাদের বাচ্চা, তাই না বলো? তো এই দুটো ইম্পর্টেন্ট কথাই তোমাদের সাথে বলার ছিল। আর প্রত্যেকে সকালবেলা উঠে খালি পেটে হলুদ জল লেবুর রস দিয়ে খেতে কিন্তু একদম ভুলবে না, সব রকম প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে, সকালের মিঠে রোদ্রে একটু গায়ে লাগাবে। অনেক রাত হয়ে গেল, সো গুড নাইট। আর একদম শেষে জয় মাতা দি।